आकार नहीं ताहले मुसलमानरा क्या तीर्थस्थान के पुजो करे सेटा हलो काबा शरीफ हज करार समय। भाई एटा एकटा भूल धारणा, कोनो मुस्लिम कखनोई काबा के पुजो करे ना। एटा भूल धारणा अमुसलिमदेर मध्ये जे मुसलमानरा काबा शरीफ के पुजो करे। আমরা কেউ কাবা শরীফকে পূজা করি না, আমরা পূজা করি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাকে আমরা পৃথিবীতে দেখতে পাই না। আমরা যেটা বলি যে কাবা শরীফ হলো আমাদের কেবলা। কেবলা একটা আরবি শব্দ যার অর্থ হলো একটা দিক। কাবা হলো আমাদের কেবলা, কারণ আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি, সব সময় একতা। যেমন ধরুন আপনি যখন প্রার্থনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যখন সালা আদায় করেন, কেউ হয়তো বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়াই, কেউ বলবে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াই, কেউ হয়তো বলবে পূর্ব দিকে, কেউ বলবে পশ্চিম দিকে, কোন দিকে দাঁড়াবো? আমরা একতায় বিশ্বাস করি। আর এই একতার জন্য পুরো পৃথিবীর সমস্ত মুসলমান আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কিবলার দিকে মুখ করে দাঁড়াতে হবে। এটা পূজো করা হচ্ছে না, এটা একটা দিক। আর প্রথম যারা পৃথিবীর ম্যাপে এঁকেছিল তারা ছিল মুসলমান। মুসলমান যখন পৃথিবীর ম্যাপে এঁকেছিল সেখানে দক্ষিণ মেরু ছিল উপরে, উত্তর মেরু নিচে, আর কাবা ছিল একেবারে কেন্দ্রে। পরে পশ্চিমারা আঁকলো, তারা ম্যাপটাকে উল্টে দিল, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে। আলহামদুলিল্লাহ কাবা এখনো সেই কেন্দ্রেই আছে, মক্কা এখনো কেন্দ্রে। আর মক্কাকে কেন্দ্রে রেখে পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো মুসলমান যদি সে উত্তর দিকে থাকে কাবা শরীফের তাহলে দক্ষিণে ফিরে দাঁড়াবে, আর যদি সে কাবা শরীফের দক্ষিণে থাকে তাহলে উত্তর দিকে ফিরে দাঁড়াবে। সারা পৃথিবীর সমস্ত মুসলমান একদিকে মুখ করে দাঁড়ায়। কাবা শরীফ আমাদের কেবলা বা দিক, মুসলমানরা একে পুজো করে না। আর যখন আমরা হজে যাই, হজ পালন করি, আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি। আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি কারণ সবাই জানে যে সব বৃত্তেরই মাত্র একটাই কেন্দ্র আছে। তাই আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আর সাক্ষ্য দেই কেবলমাত্র একজন ঈশ্বর। আমরা কাবাকে পুজো করি না। আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে বুক অফ হজের দ্বিতীয় খণ্ডে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি কালো পাথরকে চুমু দেই, অর্থাৎ আল হজরে আসওয়াদ, শুধুমাত্র এই কারণে যে আমাদের নবীজি চুমু দিয়েছিলেন, তা না হলে এই কালো পাথর আমাদের কোনো ক্ষতি করবে না, কোনো উপকারও করবে না। ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এ কথা নিশ্চিত করে বলেছেন যে কোনো মুসলিমই কালো পাথরকে পূজা করে না, এটা আমাদের কোনো ক্ষতি করবে না, আবার কোনো উপকারও করবে না। আর আরেকটা দৃষ্টান্ত আছে যে আমাদের নবীজির সময়ে সাহাবাগণ, নবীজির সঙ্গী সাথীরা, তারা এমনকি কাবার উপরে দাঁড়িয়ে আজান দিয়েছেন। আজান হলো আহ্বান সালার জন্য। লোকে একসময় কাবার উপর দাঁড়িয়ে আজান দিয়েছে। আপনাদের প্রশ্ন করি, কোন মূর্তি পূজারী কি তার পূজনীয় মূর্তির উপর কখনো দাঁড়ায়? এভাবে আমরা